আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করলাম এখন থেকে, ঠিক আছে? তো সকালে বাসি কাজকর্মটা হয়ে গেছে, বাসি কাজকর্ম হয়ে গেছে, তো সমস্ত করে ঠরে বাবাকে ছোলা সিদ্ধ বলছি, মাথা না ঘুরিয়ে যাচ্ছে, ছোলা ভেজানো আর বাদাম ভেজানো, মানে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে আসলাম। ওটা খাচ্ছে, ওটা খাওয়া হলে তারপরে চা করে দেব। আর বাবা গার্গিল করলো সকালবেলা, গার্গিল করলো, তারপরে এটা দিলাম, আর এটা খাওয়া হলে তারপরে চা দেব, চা আর মুড়ি দেবো বাবাকে। আর সোনাজিয়া স্কুলে গেছে প্রতিদিনকার মতনই, ঠিক আছে? আর এখন টিফিন করবো সকালবেলা, তো দেখি কি করি আজকে সকালে টিফিনে। রুটিই হবে প্রত্যেক দিনকার মতনই, রুটি করব এই আর কি। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আজকে আবার বাবাকে নিয়ে বিকালে ডাক্তারের কাছে যাব। তো বাবার শরীরটা মানে ভালো না, তাই জন্য অতটা। তো আজকে আবার যাব বিকালবেলা ডাক্তারের কাছে। আর তোমাদেরকে বলাই হয়নি, আমার ভাসুর মারা গেছে। তো আমি মাঝখানে দু তিন দিন ভিডিও করতে পারিনি বন্ধুরা, কারণ একটু অসুবিধার জন্য। যাই হোক, ভিডিও করা হয়নি মাঝখানে দুদিন, তো আমার ভাসুর মারা গেছে আর আমাদের নিরামিষ চলছে। তো নিরামিষ মানে ভাসুর মারা গেছে, ভাসুর বলতে আমার জ্যাঠাতো দাদা হয়, ওই দাদাই আমার সম্বন্ধ করিয়ে দিয়েছিল। ওই দাদা হচ্ছে চালের ব্যবসা করতো, আর আমার বাপের বাড়ির ওই দিক থেকে চাল এনে মানে মধ্যম গ্রামে দাদার বাড়ি, ওখানে বিক্রি করতো, ঠিক আছে? ওখানে দোকানে বিক্রি করতো আর কি, মানে হাবড়া থেকে চাল এনে, মানে আমার বাবার বাড়ি হাবড়া থেকে চাল এনে মধ্যম গ্রামে বিক্রি করতো। তো যেখান থেকে চাল আনতো হাবড়ার, মানে আমার বাপের বাড়ির ওখানে, তাকে বলেছিল একটা মেয়ের কথা, সে আবার আমার কথা বলেছিল, ঠিক আছে? এই আর কি, এইভাবেই যোগাযোগ হয়েছিল। তো ওই দাদা মানে ওই ভাসুর মারা গেছে। তো আজকে পাঁচ দিন হয়ে গেছে। আমি তো বললামই আমি মাঝখানে দু তিন দিন ভিডিও করতে পারিনি একটু অসুবিধার জন্য। যাই হোক, তো তোমাদেরকে ওই কারণে আর বলাও হয়নি। তো আমাদের নিরামিষ চলছে, অসুজ পড়ে গেছে। তো বাবাকে প্রত্যেক দিন সকালে ডিম সিদ্ধ করে দিই, আজকে তো সেটাও মানে মানে কদিন ধরে পারছি না, কারণ আমাদের যেহেতু নিরামিষ তো এই কারণে ডিম সিদ্ধটা দিতে পারছি না। তো যাই হোক, দই পাচ্ছি, ঘরে গরম পড়ে গেছে, দই পাচ্ছি, দুধ আছে, এইসব দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। এখন টিফিনটা করে নিই, আবার টিফিন করবো, সবাইকে খেতে দেবো, আবার সোনাকে আনতে যাব, দেখতে থেকো। দেখো বন্ধুরা, একদম সাদা আলুর তরকারি করেছি, ধনে পাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে হলো রুটি, রুটিটাও করা হয়ে গেছে। তো আজকে সকালে টিফিন হলো সাদা আলুর তরকারি আর রুটি। তো এখন আমি জিয়াকে খেতে দিয়ে দিয়েছি, আর বাবারও খাওয়া হয়ে গেছে, আর এখন এটা হাজবেন্ডকে দেব। আর তারপরে আমি সোনাকে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সামনে আসলাম বন্ধুরা। আর দেখো আমার কাটাকাটি হয়ে গেছে যা যা রান্না করব। তো এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি, এখানে আছে বেগুন, আলু, গাজর, কড়াইশুঁটি, বিনস, ডাটা, ফুলকপি, কুমড়ো, গাজর, শিম, মানে যত রকম সবজি ঘরে ছিল সব রকম সবজি আমি কেটে নিয়েছি উচ্ছে বাদে, কারণ আমি মানে সমস্ত রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। এর মধ্যে একটু বাদাম আর একটু ছোলাও দেব, তাতে করে আরও বেশি টেস্টি লাগবে। তো সব রকম সবজি দিয়ে আজকে একটা পাঁচমিশালি তরকারি করব।
আদা মানে আদা আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, তো বেশ ভালো লাগে খেতে। তো সবজিটা ধুয়ে নিলাম ভালো করে, আর এবারে এটা বসিয়ে দেবো উনানে। আর এটা আমি ভাপিয়ে নেব না, মানে কষিয়ে রান্না করব। ভাপিয়ে নিলে একরকম টেস্ট হয়, আর মানে কষিয়ে রান্না করলে একরকম টেস্ট হয়। তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে, তারপরে ছোলা আর বাদামটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর আদাও দিয়ে দিয়েছিলাম তেলের উপরে, আর তারপরে সবজিটা দিয়ে দিচ্ছি। আর সবজিটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো মানে লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখলে, তো এখন আমি সেটাই করব। আর তারপরে আমি হচ্ছে লঙ্কা হলুদ সমস্ত মশলা সব পরে দেব। এখন আমি লবণটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে দেখো হলুদ গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়েছি, আর স্বাদ অনুযায়ী মানে লঙ্কা দিয়েছি। লঙ্কা তো কমই দিয়েছি, কারণ ঝাল তো একদমই খাই না আমরা, অল্প খাই ওই কারণে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু সামান্য চিনিও দিয়েছিলাম। তো পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। আর এই যে ভাত হয়ে গেছে, পাঁচমিশালি তরকারি হয়ে গেছে, আর এখানে করব পনির তরকারি, আলু মটর আর ফুলকপি দিয়ে একটু টমেটো দেব। আর এই যে পাঁচমিশালি তরকারিটা দেখো নামিয়ে নিয়েছি, বেশ সুন্দর হয়েছে, কালারটাও তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে। আর এই যে পনির, তো পনিরটা এখন আমি কেটে নেব ছোটো ছোটো করে। আর সোনা জিয়া খুবই ভালোবাসে পনির খেতে, কিন্তু আমার যেহেতু মাছ খাওয়া হয়, তো মাছ মানে সারা সপ্তাহ মাছ মাংস এগুলো তো খাওয়াই হয়, আর তারপরে মানে আমি সপ্তাহে দুটো দিন নিরামিষ খাই, তো সেই দুটো দিন আর পনিরটা খাওয়া হয় মাঝে মধ্যে। প্রত্যেক যে শনিবার সোমবার পনির খাওয়া হয় সেরকম কিন্তু না, মাঝে মধ্যে খাওয়া হয়। তো সোনা জিয়া বেশ ভালোবাসে, ওরা পনির হলে খুব খুশিই হয়। আর এই যে আলু ফুলকপি দিয়ে টমেটো দিয়ে হচ্ছে পনিরটা রান্না করব, তাতে করে আরও ভালো লাগবে। একটুখানি পেস্ট করে নেবো এখন মশলা, আর আলু আর ফুলকপিটা ভাজা বসিয়ে দেবো, আর পনিরটা প্রথমে ভেজে নেব, তাই জন্য লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। পনিরগুলো মানে খুব ছোট করিনি, একটু বড় বড় টুকরোই করেছি। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি, পনিরগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো পনিরগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা মোটা মানে ছিল সেগুলো ভেজে নিলাম, আর একপাশে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দুদিকে দুটো রান্না হচ্ছে, আজকে করলাম হচ্ছে লাউ দিয়ে ডাল, লাউ দিয়ে ডাল করলাম, আর এখানে দেখো ফুলকপি আর আলুটা ভাজা হচ্ছে। ফুলকপি আলু মানে ভালো করে ভেজে নেব, সাথে মটরশুঁটি আর টমেটোটাও একসাথে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে মশলা দেব, মশলা বলতে আদা লঙ্কা জিরের গুঁড়ো এই সমস্তই দেবো আর কি। তো প্রথমে লাল লাল করে আগে ভেজে নেব, আর কড়াইশুঁটির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পনিরের তরকারিতে কড়াইশুঁটিটা খুব ভালো লাগে খেতে। আর আমি এখানে অর্ধেক টমেটো দিয়েছি, আর অর্ধেক টমেটো পেস্টের মধ্যে দিয়েছি, মানে আদা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছি তার মধ্যে অর্ধেক টমেটো দিয়ে দিয়েছি। তো যাই হোক এখানে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আর তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে হলুদ গুঁড়োও দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, একটু সামান্য চিনি দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটাই হচ্ছে মেন, যত সুন্দর কষানো হবে তত কিন্তু টেস্টি হবে খেতে। মোটামুটি কষানো হয়েই গেছে, আর এবারে আমি একটুখানি জল দিয়ে দেবো, একদম মাখো মাখো করেই রান্না করব, তো খুব বেশি জল দেব না। আর বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, তারপরে হচ্ছে পনিরগুলো দিয়ে দিয়েছি, পনিরগুলো দিয়ে দিলাম, আর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দেবো। জিরের গুঁড়োটা আমি আগেই দিয়ে দিয়েছি কষানোর সময়, তাই আর জিরের গুঁড়ো দেবো না, আর ফুটে উঠলে ভালো করে তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে দেবো নামানোর আগ দিয়ে। তো এই যে গরম মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে আর কিছুই দেবো না, এবারে এটা নামিয়ে নেব। তো দেখো পনির আলু মটর দিয়ে একটা খুব সুন্দর তরকারি করেছি, আর এই যে হচ্ছে ডাল, ডাল অল্প করে করেছি কারণ কেউ খেতে চায় না সেমন,
আর এখানে আছে পাঁচমিশালি তরকারি, আর এই যে হলো ভাত। আজকের মেনু এই। আর এখন রান্না করলাম, রাত্রেও হয়ে যাবে, কারণ পাঁচমিশালি তরকারি, পনির তরকারি থাকবে, শুধু একটু রুটি ভাজবো তাহলেই হয়ে যাবে। আর বাবা মাঝে মধ্যে রাত্রেবেলা ভাতও খায়, আবার কখনো রুটিও খায়, তো রুটি তো করতেই হয়, আর ভাতও যদি অল্প কিছু থাকে তাহলে বাবাকে দিয়ে দিই খেতে, কারণ বাবা ভাত খেতেই বেশি ভালোবাসে, তো রুটি সেমন খেতে চায় না, ভালোবাসে না। শীতকালটাতে আবার বাবা রুটি খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, যদি ভাত খেতে চায় ভাত খাবে, যদি রুটি খেতে চায় রুটি খাবে, সেটা কোনো ব্যাপার না। আর তরকারি টরকারি তো কিছু করতেই হবে না, কারণ যা থাকবে ও দিয়েই হয়ে যাবে রাত্রে। আর এখন গ্যাসটা মুছে নিলাম, তারপরে বাসনগুলো মেজে নিলাম, তো রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল, একবারে মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো চলো, আর কিছু বাসন মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আর কিছু ধুতে বাকি ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি। তো চলো, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো, এখানে বেশ কিছু কড়াইশুঁটি হাজব্যান্ড এনেছিল মাঝখানে, তো সেই কড়াইশুঁটিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম প্লাস্টিক করেই। তো দেখছি যে আজকে যখন পনির তরকারিতে কড়াইশুঁটি দেবো বলে বের করেছি, দেখি কি খোসাগুলো কেমন হয়ে গেছে, কিন্তু ভিতরের দানাগুলো একদম সব ভালো আছে, ভিতরের দানাগুলো খুব সুন্দর আছে, কিন্তু বাইরের খোসাটা কেমন হয়ে গেছে। তো এই কারণে কড়াইশুঁটিগুলো এখন ছাড়াবো, বসে বসে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে দানাগুলো ফ্রিজে রেখে দেবো আর খোসাগুলো ডাস্টবিনে, ঠিক আছে? তো চলো, আমি এখন কড়াইশুঁটিগুলো ছাড়াতে বসে পড়লাম। আর বেশ অনেকগুলোই কড়াইশুঁটি, তো একটু তো সময় লাগবেই, আর সংসারে কোনো জিনিস যদি অপচয় হয়ে যায় না কিংবা নষ্ট হয়ে যায়, তো ভীষণ দেখবে মনটা খারাপ লাগবে, কারণ জিনিসপত্রের ভীষণ দাম, আর সেখানে আমাদের মতন মধ্যবিত্ত সংসারে কোনো কিছু অপচয় হলে এটা হয়তো আমার না, এটা হয়তো আমার মতন সবারই খারাপই লাগে। আর আমার না, সত্যি কথা বলতে কোনো জিনিস আমি মানে চেষ্টা করি কোনো জিনিস অপচয় যাতে না হয়, সেইভাবেই সমস্ত কিছু করার, গুছিয়ে রান্না করা, যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা আগে করা, বা এরকমভাবে ছাড়িয়ে রাখা, মানে যেটা যেভাবে রাখলে ভালো থাকে সেটা সেভাবে রাখার চেষ্টা করি, এটা আমি যতটা পারি। তো কড়াইশুঁটি কিন্তু এইভাবে ছাড়িয়ে রাখলে বেশ অনেকদিন ভালো থাকে, আর আমার রান্নার সময়ও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এই খোসাগুলো ফেলতেও না ভীষণ মায়া লাগে আমার, তো খোসাগুলো গাছের গোড়ায় দিলে গাছের একটু খাবার হবে, তাই জন্য আবার ছাদে যাচ্ছি গাছের গোড়ায় দিতে। আর দেখো, জিয়া পড়ে আসলো, এসেই ব্যাগটাকে দাম করে এখানটাকে ফেলে রেখে দিয়েছে। আজকে আন্টির বাড়িতেই পড়তে গেছিলো, কারণ আজকে আন্টির একটু অসুবিধা আছে, তাই জন্য বললো আজকে একটু বৌদি বাড়িতে পাঠিয়ে দাও। তো বাড়িতে পাঠিয়েছিলাম, আর পরে এসেই ব্যাগটাকে ওখানেই রেখে দিয়েছে ছুঁড়ে। তো জিয়া এরকমই করে, মানে স্কুল থেকে আসুক বা পড়ে আসুক, ব্যাগটাকে এখানে সেখানে ফেলে রেখে দেয়, ওটাকে আমাকেই তুলে রাখতে হয় জায়গায়। আর ছাদে এসে গাছের গোড়ায় খোসাগুলো দিয়ে দিয়েছি, তো চলো এখন নিচে যাই। কাজকর্ম সেরে স্নান স্নান হয়ে গেছে, আর আজকে চুলে শ্যাম্পু করেছি, এই সিঁদুর টিঁদুর পরে বসলাম। তো আর বাবা ঘুমাচ্ছে, বাবাকে ফল দিয়েছিলাম, ওই পৌনে একটা নাগাদ ফল দিয়েছি, ফল টল খেলো, খেয়ে দেখি ঘুমিয়ে পড়েছে, স্নান করে এসে দেখি ঘুমিয়ে পড়েছে। তো আর জিয়া পাশে বসে পুতুল নিয়ে খেলছে, আর সোনার আন্টি বিকালবেলা পড়াতে আসবে, আজকে সকালে আসেনি, আজকে তো বুধবার, বুধবার করে বিকালবেলা পড়ায়। তো সোনা দেখি ওর হাতের লেখা হয়নি, তাই বসে বসে হাতের লেখা লিখছে, বাড়িটা পুরো নিস্তব্ধ। জিয়া খেলছে, দাদু ঘুমাচ্ছে, মানে বাবা ঘুমাচ্ছে, সোনা লিখছে, তো বাড়িটা পুরো নিস্তব্ধ এই আর কি। আর কদিন ধরে কি হয়েছে, চারপাশে শুধু মানে শুধু মরার খবর, কিংবা বাবা মা মরে গেলে যেরকম সাদা কাপড় পরে না, ওরকম মানে একটা সাদা ধুতি পরে, যেখানেই যাচ্ছি স্কুলে যাচ্ছি দেখি সোনাদের স্কুলের আন্টির শ্বশুর শাশুড়ি এরকম মারা গেছে, একটা স্টুডেন্টের ঠাকুমা মারা গেছে, তো তার মা নিয়ে এসছে সাদা শাড়ি লাল পাড় পরে। তো স্টেশনেও দেখলাম যে একজন সাদা ধুতি পরে যাচ্ছে, তো মানে শুধু মরার খবর চারপাশে। আর এই ভাসুরও মারা গেছে, আজকে হাজব্যান্ড যাবে, মানে ওই
কলকাতার ওই দিক দিয়ে একবারে চলে যাবে, ওখান থেকে মধ্যমগ্রাম চলে যাবে, তারপরে বাড়িতে আসবে, মানে ভাসুরের বাড়ি হয়ে রাত্রেবেলা বাড়ি আসবে। আজকে ভবিষ্যতের জন্য টাকা দিতে হয় তো তাই দিতে যাবে, মানে ফল টল কিনেও দেওয়া যায়, টাকা ধরেও দেওয়া যায়। তো কিনে দেবে না, টাকা ধরে দিয়ে দেবে, যখন যেটা লাগবে তখন সেটা কিনে নিতে পারবে, ওই কারণে আর ফল টল কিনে দেয়নি, বলছে টাকাই দিয়ে আসবো। তো টাকা দিয়ে আসবে, আজকে যাবে দিতে আর কি, রাত্রেবেলা যাবে। যাই হোক বন্ধুরা, চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, তোমরা দেখতে থেকো সাথে থেকো। তো বন্ধুরা, এখন বাজে 6:45 মতন, আমরা বাড়ির থেকে বেরিয়েছি 6:30। তো ওই যে কাছের ঘরটা দেখছো, ওইখানে ডাক্তারবাবু মানে ভেতরে দেখছে, আর আমরা এখানে বাইরে বসে আছি। তো একে একে দেখবে, আর বাবার নাম হচ্ছে 3 নম্বরে, 1 নম্বর গেছে। তো 1 নম্বর বেরোলে পরে তারপরে 2 নম্বর, ওই যে 1 নম্বর বেরোচ্ছে আর এখন 2 নম্বর যাবে, তারপরে বাবা। আর এই বসে আছি, বাবা বসে আছে, আমি দাঁড়িয়েই আছি, আমি আর বসিনি, কারণ প্রচণ্ড মশা, ভীষণ মশা রাস্তার পাশে, তো ভীষণ মশা, তো ওই কারণে আমি আর বসিনি, বাবা বসে আছে। তো চলো দেখি ডাক্তারবাবু আবার কী বলে। আর গা হাত পা জ্বলে যাচ্ছে বাবা, বলো কি কি অসুবিধা তোমার, বলো। মেইন হচ্ছে পা জ্বলে যায়, দেখি ঘুরে বসে পিঠটা মুছে। সুগার আছে নাকি? সুগার তো টেস্ট করাইছিলাম, বলছে যে অল্প একটু আছে, ওতে কিছু হয় না। আমি এখান থেকে যাই করাচ্ছি সেদিন পাঁচ দিন। সুগার টেস্ট করাইছি আমি, না খেয়ে দিয়েছিলাম রক্ত নিয়ে গেছিল। তো বন্ধুরা, ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এখান থেকে ওষুধটা নিয়ে নিচ্ছি, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাচ্ছো? হ্যাঁ, কি খাচ্ছো মা? সিঙ্গারা চপ মুড়ি। হ্যাঁ, কে এনেছে? বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, আর তারপরে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো সেগুলো দিয়ে মুড়ি দিয়ে খেলাম, আর বাবাও খেলো। খেয়ে দিয়ে বাবা হচ্ছে হারমোনিয়াম বাজিয়ে গান করছে, যেটাতে বাবার মন ভালো করে দেয়। আর ডাক্তার হচ্ছে বাবাকে বললো একদমই রেস্টে থাকতে, আর বাবাকে ইনহেলার দিয়েছে, কারণ বাবার ভীষণ মানে শ্বাসকষ্ট হচ্ছে। তো এই কারণে এর আগে ওষুধ দিয়েছিল, আগেরবার যখন ডাক্তার দেখালাম তখন ওষুধ দিয়েছিল, আর এইবার গিয়ে বলছে না ওষুধে কাজ হবে না, ইনহেলার দিতেই হবে। তো ইনহেলার দিয়েছে, আর বাবার একটু ব্রঙ্কাইটিস টাইপের হচ্ছে, একদমই জল ঘাটতে না করেছে, ঠান্ডা লাগাতে না করেছে একদমই। তো এই কারণে মানে একটু মনটাও খারাপ হয়ে গেল, আর রক্ত পরীক্ষা দিয়েছে। তো আসার সময় হয়ে আসলাম, মানে ল্যাবে গেছিলাম, ওখান থেকে হয়ে আসলাম, তো ওনারা বলেছে খালি পেটে করতে হবে, খালি মানে ভরা পেটে করতে হবে রক্ত পরীক্ষাগুলো। তো সকালবেলা কালকে হচ্ছে খালি পেটে নিয়ে যাবে হাজবেন্ড, আর খাওয়ার পরেরটার সময় আমি নিয়ে যাব ওখানে বাড়ির কাছেই, ওই জন্য আর বাড়িতে আসতে বলিনি। আর যেহেতু আমাদের মানে এই মোড়টাতেই দোকান ল্যাবটা, তো এই কারণে আর কি আমি আর বাড়ি আসতে বলিনি, বাড়ি এসেও করতো বলিনি, যেহেতু এইখানেই, তো ওই কারণে আর বাড়ি আসতে বলিনি, বাবাকে নিয়ে গিয়েই করে নিয়ে আসবো ওখানে। সকালবেলা তো হাজব্যান্ড বাড়ি থাকবে, ওই নিয়ে যেতে পারবে সকালবেলাটায়, আর ভরা পেটের সময় তখন আমি নিয়ে যাব ওখানে, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাইকে টাটা।